রেকি আজকে আমি তিনটে পিলার্স নিয়ে আলোচনা করছি। তিনটে পিলার্স কি? ওয়ান ইজ গ্যাশো, থ্রি ইজ রেজিভো অ্যান্ড টু ইজ রেজিভো অ্যান্ড থ্রি ইজ চিরিও। তো ফার্স্ট আমরা যখন রেকি করি, রেকি বেসিক্যালি তিনটে পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এবং আমরা রেকি যখন আহ্বান করছি, রেকিকে যখন ইনভোক করছি, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে রেকিকে ইনভোক করছি। এবং আফটার দ্যাট আমরা কী করছি, হাতটার পজিশনটা কাপ শেপ এই, আমাদের এরম নয়, ব্যাপারটা এরকম করে হাতটা জোর করে থাম্পটা এই আনাহাত চক্রের কাছে রেখে আমরা গ্যাসও করছি। গ্যাসও হচ্ছে আমি এই যে আমার এই জায়গাটা খালি আছে, এরকম যখন আমি করছি এই হাতের দুটো পামের মাঝখানের পয়েন্টটা, সেই জায়গাটায় কনসেন্ট্রেট করছি। কনসেন্ট্রেট করে ওই জায়গাটায় বুঝার চেষ্টা করছি যে সেখানটা কীরকম এনার্জি ফ্লো করছে। এক হচ্ছে এই জায়গাটায়, এই দুটো জায়গায়, আর হচ্ছে আমার আঙুলের ডগায়। এবং এই গ্যাসের এই পজিশনটা ইজ নাথিং বাট আমি গ্রেটফুল তোমার কাছে, রেকি শক্তির কাছে, যে তুমি আমার দুটো হাতে প্রবেশ করছো। এবার আমাকে তুমি আমার যত গ্যাসও করব, তার মানে হচ্ছে তত আমি আমার অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি যে আমার হাতের মাঝখানে কীভাবে এনার্জিটা ফ্লো করছে, সেটা কীরকম ধরনের, কী ফিলিংস হচ্ছে, সেই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আমি আমার মনটাকে কী করছি, এই আমার হাতের মাঝখানে পামটাকে কনসেন্ট্রেট করছি, আর আঙুলের ডগায় কনসেন্ট্রেশনটা আনছি। আর হাতের পজিশনটা এইটা, এটা কেন আমি এটা তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমার কাছে এসে প্রবাহিত হচ্ছ এবং তুমি আমার শরীরে প্রবেশ করছো। তো দিস ইজ দ্য পজিশন। ফার্স্ট রেকি ইনভোকেশন করছি, রেকিকে আহ্বান জানাচ্ছি, তারপরে আমি গ্যাসও করছি, অর্থাৎ আমি হাতটা এরম করে আমি আমার মন দিয়ে কনসেন্ট্রেট করে বোঝার চেষ্টা করছি আমার হাতের পাম্পসের মাঝখানে কীভাবে এনার্জিটা ফ্লো করছে এবং আমার আঙুলের ডগায় কীভাবে ফ্লো করছে। এবং সেই মুহূর্তে আমি আমার কী ভাবটা হবে, আই এম গ্রেটফুল টু ইউ ফর হেল্পিং মি, ফর হিলিং মি, ফর কামিং টু মি অ্যান্ড হিলিং মাই হোল বডি, মাইন্ড অ্যান্ড সোল, দিস ইজ গ্যাসো। এরপরে কী করছি, এই পজিশনটা এখান থেকে যাচ্ছে, এটা এটা হচ্ছে রেজিভো বলে, ঠিক এই পজিশন। এই পজিশন মানে হচ্ছে আমি তখন সারেন্ডার করছি রেকি শক্তির কাছে, যে তুমি আমাকে বলো যে আমি কীভাবে, তুমি আমাকে ডিরেকশন দাও যে আমার হাতটা কীভাবে আমি ফ্লো করালে, কোন পজিশনে গেলে কী করলে আমি সেলফ, যখন আমি করছি নিজেকে আরও তোমার সঙ্গে কানেক্টেড ফিল করাতে পারবো যখন নিজেকে করছি। আবার যখন আমি অন্যকে করছি তখন সেই শক্তির কাছে আমি প্রার্থনা করছি যে আমি তোমার কাছে সারেন্ডার করছি, আই এম সারেন্ডারিং টু ইউ কমপ্লিটলি, যে টেল মি হাউ ক্যান আই, হাউ শুড মাই হ্যান্ডস ফ্লো, কীভাবে হ্যান্ড পজিশন আমার হওয়া উচিত, কী করলে আমার আরেকজনকে আরও ভালোভাবে আমি তাকে মাধ্যম হই। হিলিং তো আমরা করবো না, আমরা মাধ্যমটা হতে পারি যাতে সে সুস্থ বোধ করে এবং তার মানসিকভাবে উন্নতি হয়, শারীরিক উন্নতি হয়, ফিনান্সিয়াল উন্নতি হয়, যাই হবে, তো সেটা রেজিভো। ফার্স্ট ইজ ক্যাশো, যেখানে আমি আমার কনসেন্ট্রেশনটা, আমার অ্যাওয়ারনেসটা আমার হাতের মধ্যে করছি, আর আই এম বিং গ্রেটফুল টু দ্যাট শক্তি। দেন ইজ রেজিভো, রেজিভো ইজ আই এম সারেন্ডারিং কমপ্লিটলি, যে তুমি আর কি, এই পজিশনটা মানে কি, এটা হচ্ছে আমার আনাহাত চক্র, আমার হৃদয় থেকে ভালোবাসা আমি বার করছি, আর এইটা কি আমার বুদ্ধি শুদ্ধিকরণ করো, যাতে আমাকে বুঝতে পারি যে আমি কোথায় দিলে নিজেকে এবং অন্যকে, যখন নিজেকে করবো তখন কোথায় আমি নিজের হাতটা পড়লে, আমার হাতটা কীভাবে প্লেস করলে আমি সুস্থ হতে পারবো, আরও উন্নত হতে পারবো, এবং সিমিলারলি অন্যকে কীভাবে আমি আরও তার অসুবিধার থেকে মুক্ত করতে পারবো। মানে এটা একটা, আমার হৃদয়ের থেকে ভালোবাসা জাগৃত করো, আজ্ঞা চক্র, বুদ্ধির শুদ্ধিকরণ করো, রেজিভো। অ্যান্ড দ্য লাস্ট মেথড ইজ চিরিও। চিরিও ইজ জাস্ট, যখন এই চিরিও মেথডটা আমরা ইউজ করি যখন আমরা অন্যের জন্য হিলিং করছি, যখন ধরুন কেউ এসছে আপনার কাছে হিলিং করতে, তো জাস্ট এই দুটো প্রসেস করার পরে হাতটা এরম করে ফ্লো করে সারেন্ডার তার কাছে, যে তুমি আমার হাতটাকে ফ্লো করাও, যে তার, সে যে আমার কাছে আছে, যে শুয়ে আছে, বসে আছে, তুমি ফ্লো করিয়ে দাও, যেদিকে তুমি নিয়ে যাবে আমি বুঝতে পারবো তার সেইখানে সমস্যা, সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ হচ্ছে চিরিও প্রসেস। এই তিনটে পিলারের উপরে রেকি শক্তিটা নির্ভর করছে। এটা ডক্টর মিকা উসুই প্রথম একদম সর্ব, আমরা অনেক বইয়ে এইগুলো জানতে পারি পেরেছি, এবং এইভাবেই রেকিটাকে
শিখিয়েছেন আমাদের কাছে। আজকে এই তিনটে পিলার বা এই এটা নিয়ে আলোচনা খুব কমই হয়। আমরা জেনারেলি আমরাও আমি বিইং আ রেকি গ্র্যান্ড মাস্টার আমি রেকি শিখিয়েছি, কিন্তু এইভাবে এই তিনটে পিলারও তোমরা করবে এটা খুব কম করেছি। তো যাই হোক, আজকে আমার এই তিনটে পিলারের কথা মনে হলো, তাই আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। অ্যাচিভ করবেন এটা, করে অবশ্যইভাবে অনেক উন্নত হবে আপনাদের জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ।